দেওয়াল লিখনের সময় বিজেপি কর্মীকে বেধড়ক মার। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে মুর্শিদাবাদে বহরমপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে। সেখানে আক্রান্ত হয়েছে বিজেপি প্রার্থী অরুণাভ রায়। তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থার মধ্যে রয়েছেন। বিজেপি কর্মীকে ব্যাপক মারধর ও তাকে প্রচার করতে না দেওয়ার হুমকি, এই বিষয় নিয়ে বিজেপি নেত্রী অনামিকা ঘোষ কি জানিয়েছেন চলুন শুনে নিন। কি ঘটেছিল বলতে, শাসক দল ভয় পেয়েছে, তৃণমূল সরকার ভয় পেয়ে গেছে। ওরা বুঝতে পেরেছে যে এবার পৌরসভা বিজেপি দখল করবে, তার জন্য ওরা আজকে থেকে মারধর করা শুরু করে দিয়েছে। আজকে নমিনেশন দিয়ে এসেছিল আমাদের 21 নম্বরের প্রার্থী, ওকে দেওয়াল লিখন নিয়ে ওকে মানে টিএমসির ছেলেপেলেরা ফেলে মেরেছে আর ভয় দেখিয়েছে। বলেছে যে তোকে নমিনেশন উইড্র কী করে করাতে হয় সেটা দেখে নেব। আমি বলতে চাইছি যে এত ভয় কিসের? ফেয়ার ইলেকশন করে দেখাক না যদি ক্ষমতা থাকে। ক্ষমতা যদি থাকে ফেয়ার ইলেকশন করে দেখাক। আমরা বলছি যে আমরা বিজেপি পৌরসভা এবার দখল করবেই। আপনারা জানেন যে বিধানসভাতে আমরা 27টা ওয়ার্ড জিতেছিলাম, মাত্র একটাতে আমরা জিততে পারিনি। যদি শাসক দলের ক্ষমতা থাকে, ভোটের ওপর মানুষের জনগণের ওপর আস্থা থাকে, তাহলে ফেয়ার ইলেকশন করে দেখাক 27টা কেন, যেটাতে আমরা একটাতে পিছিয়েছিলাম ওটাও আমরা বিজেপি দখল করবে। বিজেপি জিতে আমরা পৌরসভার বোর্ড গঠন করব। কোথায় থেকে কোথায় যাচ্ছিল প্রার্থী? যাচ্ছিল দেওয়াল লিখনে, ওখানে গেছে, ওখানে 21 নম্বর ওয়ার্ডে গান্ধী কলোনি এলাকায় ওখানে ফেলে শাসক দলের ছেলেরা ফেলে মেরেছে প্রার্থীকে। প্রার্থীর এমন অবস্থায় এতটা ট্রমার মধ্যে কিছু বলতে পর্যন্ত পাচ্ছে না। শাসক দলের কারা ছিল মানে ওইখানকার যে স্থানীয় নেতারা ছিল তারাই ছিল। তারা ডাইরেক্ট বলছে, তারা ডাইরেক্ট প্রার্থীকে ভয় দেখাচ্ছে যে কি করে নমিনেশন উইথড্র করতে হয় সেটা আমরা দেখে নেব। প্রশ্ন শাসক দলের কাছে, তারা নাকি বলে যে উন্নয়নের কাণ্ডারি, তাহলে উন্নয়নের ওপর বিশ্বাস না রেখে কি করে এইভাবে আমাদের প্রার্থীদেরকে এইভাবে ফেলে ফেলে মারছে? তাহলে কিসের উন্নয়ন? আদেও কি এটা উন্নয়ন?